হ্যাঁ, আমি যেটা মনে করি, কেউ যদি আমার হাতে একটি পানির গ্লাস বা বোতল ধরিয়ে দেন, তাহলে আমি ওই জিনিসটাকে খালি করে তাতে হলুদ জাতীয় তরল পদার্থ বিসর্জন। হ্যাঁ, ভিতরে এসে বসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনার পুরো নামটা কি বলবেন? আমার পুরো নাম জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ কুতুবুদ্দিন সরকার ইবনে হাজি আকবর চৌধুরী। হ্যাঁ, এইটা কি আপনার নাম নাকি পুরো মহল্লার নাম? ধন্যবাদ স্যার, এইটা আমারই নাম, আর আমার এই নামটা রেখেছিলেন আমার শ্রদ্ধেয় দাদার দাদি। এটা কি করে সম্ভব? স্যার, এইটা আমার দাদার দাদি আমার দাদাকে বলেছিলেন মৃত্যুর আগে তিনি যেন তার নাতির নাম এইটাই রাখেন। আমি কি আপনার পরিচয়পত্র দেখতে পারি? হ্যাঁ অবশ্যই স্যার, এই নেন আমার বিয়ের কার্ড। ধন্যবাদ। আপনি কোথায় বসবাস করেন? হ্যাঁ, স্পষ্টভাবে বলতে গেলে আমি মিল্কি গ্যালাক্সির ভেতরে সৌরজগতের 3 নম্বর গ্রহ, যার নাম পৃথিবী হিসাবে আমরা জানি। ওইখানের দক্ষিণ বক্নাংশের ছোট্ট একটি দেশ যার নাম বাংলাদেশ। ওইখানের ভেতরে সিলেট বিভাগের সিটি কর্পোরেশনের ভেতরে যাবতীয় সুযোগ সুবিধা সহ 18 নং ওয়ার্ডে দীর্ঘদিন যাবত স্থায়ীভাবে বসবাস করে আসছি। আপনি কি ছাত্র না চাকরিজীবী? হ্যাঁ, কিছু মানুষ আমাকে ছাত্র হিসাবে জানে, আবার কিছু মানুষের কাছে আমি চাকরিজীবী হিসাবে পরিচিত, কিন্তু বেশিরভাগ লোকই আমাকে এখন বেকার বলে ডাকে। আচ্ছা, আপনার আশেপাশের মানুষ আপনাকে কীভাবে চেনে, মানে আপনি নিজেকে কীভাবে তাদের সামনে আপনার নিজেকে উপস্থাপিত করেন? হ্যাঁ স্যার, খুবই সুন্দর প্রশ্ন। আশেপাশের মানুষ আমাকে খুব ভালোভাবেই চেনে, কারণ আমি একটি সাহায্যকারী ছেলে, যে কারো প্রয়োজনে আমি সর্বদা উপস্থিত থাকি। বিশেষ করে এলাকার সুন্দরী মেয়েদের কাছে আমার জনপ্রিয়তা অনেক, তারা অনেকে আমাকে যে কোনো প্রয়োজনে তাদের কাছে পায়, বিশেষ করে বাকিটা স্যার নাই বলি ভালো হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আপনাকে যদি 1 গ্লাস পানি আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়, তাহলে আপনি এই পানিতে কী করবেন? হ্যাঁ, আমি যেটা মনে করি, কেউ যদি আমার হাতে একটি পানির গ্লাস বা বোতল ধরিয়ে দেন, তাহলে আমি ওই জিনিসটাকে খালি করে তাতে হলুদ জাতীয় তরল পদার্থ বিসর্জন করে তাদের কাছে আবার যথাযথভাবে ফিরিয়ে দেই। সে তরল পদার্থ দিয়ে তারা একটু লবণ মিশিয়ে গলায় গড়গড়া যদি করেন, যাহা আসলে টনসিল রোধক হিসাবে কাজ করবে ওদের জন্য। হ্যাঁ, বর্তমান যুগে বেশিরভাগ মানুষ কি কাজে তাদের মূল্যবান সময়টা নষ্ট করে? হ্যাঁ, আমি যদি নিজের অভিজ্ঞতা থেকে বলি, বর্তমান যুগে বেশিরভাগ মানুষ, বিশেষ করে বৃদ্ধ যুবক কিশোর বয়সের ছেলেমেয়েরা, তাদের মূল্যবান সময় চায়ের কাপে চুমু দিয়ে, মানে চায়ের দোকানে বসে চা খেয়ে তাদের সময়টা অতিবাহিত করে। আর মহিলাদের ক্ষেত্রে তারা তাদের মূল্যবান সময় বাসায় ঘুমিয়ে বা আমাদের মতো তৈরি করা এরকম ফানি ভিডিও ইউটিউবে দেখে তাদের মূল্যবান সময়টা নষ্ট করে। আপনি কি 3 বেলা পেট ভরে ভাত খান? আজ গরিব বলে 3 বেলা পেট ভরে ভাত খেতে পারি না স্যার, তাই এই ঘাটতি পূরণের জন্য প্রতিদিন আমি 5 বেলা ভাত খাই। কারণ কবি বলেছেন, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।